বিশ্বে মাথা উঁচু করে চলার মতো সক্ষমতা দেশের জন্য অর্জন করেছে সরকার, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, চলমান বৈশ্বিক মন্দার ধাক্কা থেকে জনগণকে রক্ষায় সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ব্যাংকে পর্যাপ্ত অর্থ আছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। দেশ সেবায় নিবেদিত হয়ে দায়িত্ব পালনে সামরিক বাহিনীর সদস্যের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। মিজান আহমেদের প্রতিবেদন। সিএসসি কোর্স 2022-এর মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স 2022-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সব ধরনের সাফল্যের সঙ্গে কোর্স সম্পন্নকারী 250 প্রশিক্ষণার্থীর হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ছাড়াও 21টি দেশের 46 জন প্রশিক্ষণার্থী সনদ গ্রহণ করেন। আনুষ্ঠানিক বক্তব্যে সামরিক বাহিনীর সদস্যদের দেশের প্রতি নিবেদিত প্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মাতৃভূমির প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ হয়ে আপনাদের অর্পিত দায়িত্ব আপনারা পালন করেন। যেভাবে আমরা অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছি, যদিও বিশ্ব অর্থনৈতিক মন্দার ধাক্কা আমাদের উপর এসে পড়েছে, তারপরেও আমাদের সর্বাঙ্গীন প্রচেষ্টা হচ্ছে কোনো মতেই যেন এই ধাক্কায় আমার দেশের মানুষ কষ্ট না পায়। তার জন্য কিন্তু আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছে, চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, সরকারের অব্যাহত চেষ্টায় বাংলাদেশ বিশ্বের বুকে মর্যাদাশীল রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করেছে। আজকে মেট্রো রেল, কর্ণফুলী নদীর তলদেশ থেকে টানেল, যেটা এই সাউথ এশিয়ার প্রথম আমাদের দেশেই হচ্ছে, কাজে সেই দিক থেকে বলবো আজকে সারা বিশ্বের কাছে বাঙালি জাতি যেন মাথা উঁচু করে চলতে পারে, অন্তত সেইটুকু করতে পেরেছি। 96 সালে সরকার আসার আগে যখনই বাইরে গিয়েছি, দেখেছি বাংলাদেশের নাম শুনলে তো ঝড় দুর্ভিক্ষ নানাভাবে, মানে আমাদের একটা হেয় দৃষ্টিতে দেখা হতো। অন্তত আজকেই দাবি করতে পারি যে এখন আর কেউ বাংলাদেশকে সেই নিচু দৃষ্টিতে দেখে না, বরং বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে উন্নয়নের রোল মডেল হিসেবেই স্থান করে নিতে সক্ষম হয়েছে। ব্যাংকে পর্যাপ্ত অর্থ আছে জানিয়ে প্রবাসী সহ সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান সরকার প্রধান। এখানে একটা কথা আমি না বলে পারছি না, আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে কোনো কোনো মহল হঠাৎ হঠাৎ নানা ধরনের গুজব ছড়ায়, গুজব ছড়িয়ে মানুষকে মানে বিভ্রান্ত করে ফেলে। যেমন কিছুদিন আগে হঠাৎ ছড়ালো কি ব্যাংকে টাকা নাই, কাজে সবাই টাকা তুলে ফেলেন, আর আমাদের বিদেশে যারা কাজ করে তাদেরকেও এই মেসেজ দেওয়া হলো যে বাংলাদেশে টাকা পাঠিয়ে লাভ নাই কারণ ব্যাংকে টাকা নাই। কিন্তু ব্যাংকে যারা টাকা তুলতে যাচ্ছে তারা কিন্তু টাকা তুলতে পারছে। দয়া করে গুজবে যেন কেউ কান দেবেন না, নিজে যাচাই না করে। 2016 সালে পদ্মা সেতু নিয়ে সরকার বিরোধীদের কথিত দুর্নীতির অভিযোগ এবং ষড়যন্ত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে তথ্য যাচাইয়ের পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে মামলায় স্পষ্ট রায় ছিল যেখানে কোনো দুর্নীতি হয়নি, কিন্তু শুধুমাত্র আমাদেরকে মেলাইন করার জন্য এই ধরনের অপপ্রচার চালানো হয়েছিল। মিজান আহমেদ, এসটিভি, ঢাকা।